ছটি ওভারলোডেড বালি বোঝাই লরি আটক করল প্রশাসন। শনিবার মহকুমা শাসক অনুপ কুমার দত্ত ও এসডিপিও কুতুবুদ্দিন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে কোতুলপুর সামরঘাট ও বাঁকুড়া হুগলি সীমান্ত থেকে এই ওভারলোডেড বালি বোঝাই লরিগুলি আটক করা হয়েছে। বর্তমানে ওই ছটি লরি কোতুলপুর থানা এনে রাখা হয়েছে বলে জানা গেছে। এদিন এই খবরের সত্যতা স্বীকার করে বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্ত বলেন, মোটর ভেহিকলস দপ্তরকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয়। এদিন কোতুলপুর হুগলি সীমান্ত থেকে ওভারলোডিং ছটি বালি বোঝাই লরি আটক করা হয়েছে। আজকে আমি এবং আমাদের বিষ্ণুপুর মহকুমার এসডিপিও সাহেব আমরা যৌথভাবে মোটর ভেহিকলস আমরা যে আমাদের সাবডিভিশনের কোতুলপুর থানার যে এরিয়াগুলো আছে এখান থেকে হুগলি বর্ডারের দিকে যাচ্ছে এই অংশগুলো এবং কোতুলপুর থেকে সম্রঘাট ব্রিজের দিকে এই অংশগুলোতে মূলত ওভারলোডেড ভেহিকেলের এগেনস্টে একটু রেড আমরা করেছি। আমরা ওখানে ছটা এরকম গাড়ি পেয়েছি, স্যান্ডলোডেড ভেহিকেল ছিল যেগুলো ওভারলোডেড ছিল, সেই গাড়িগুলোকে একদম ওখানে ধরা হয়েছে, সিজ করা হয়েছে। এবং এছাড়াও আমাদের দিনে এবং রাত্রে এখন ওভারলোডেড ভেহিকেলের এগেনস্টে আমাদের কোতুলপুর থেকে সুনন্দা রায়, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।